সারাদেশের নানান খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার সি ট্রাক চলাচলের মধ্য দিয়ে বগুড়া জামালপুর নৌ রুটে যাত্রী ও পণ্য পারাপার শুরু হয়েছে। মাদারগঞ্জ সারিয়াকান্দি পর্যন্ত ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক মির্জা আজম এমপি। বিএনপির পক্ষ থেকে বরিশালে করোনায় আক্রান্ত 100 রোগীর জন্য স্বজনদের কাছে ওষুধ সামগ্রী দিলেন মহানগর বিএনপি সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাকুন্দিয়া রাস্তা প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে তলিয়ে থাকা পচা ধান নিয়ে সাতক্ষীরা ডিসি অফিস চত্বরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কলারোয়া উপজেলা চাষিরা। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।